প্রত্যেক সন্তানদের জন্য কন্ডম করা হবে। আজকে যে মাইকে মৃত্যুর ঘোষণা করছে, আগামীকাল হয়তো তার মৃত্যুর ঘোষণা করা হবে। আজ যে লাশ বহন করে নিয়ে যাচ্ছে, আগামীকাল হয়তো তার লাশ বহন করা হবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রিয় ভাই ও বোনেরা, আমি আজকের এই আলোচনার মাধ্যমে গুনাহ করতে করতে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া হৃদয়গুলোকে ধ্বংসস্তূপ থেকে তুলে আনতে চাই, বিভ্রান্তি আর কুপ্রবৃত্তিতে ডুবে থাকা অন্তরগুলোকে সতর্ক করতে চাই। আমি চাই আমার এই নসিহার মাধ্যমে নেককার লোকেরা তাদের নেককা জাড়ো বাড়িয়ে দিক, আর উদাসীন ব্যক্তিরা মৃত্যুর আগেই সতর্ক হোক, কবরে যে আক্ষেপ করার আগে দুনিয়াতেই তাদের বিবেক জাগ্রত হোক, আমার এই আলোচনা শুনে তারা আল্লাহর দিকে ফিরে আসুক। প্রিয় উপস্থিতি, আমাদের আত্মাগুলোকে জাগ্রত করার জন্য এবং উদাসীনতা থেকে মুক্ত করার জন্য মৃত্যুর স্মরণ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকসিরু যিক্র হাযিমিল লাযাতি আল মাউত, তোমরা দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। একজন দুনিয়াবিমুখ আলিমকে জিজ্ঞেস করা হলো যে সর্বোৎকৃষ্ট ও পরিপূর্ণ নসিহত কি, তিনি বললেন মৃত্যুর স্থানের দিকে তাকানো, মৃত্যুকে সর্বদা স্মরণ রাখা, কবর জিয়ারত করা, জানাজায় উপস্থিত হওয়া, মৃত্যু যন্ত্রণায় ভুগছে এমন কাউকে দেখতে যাওয়া, মৃত্যু যন্ত্রণা নিয়ে চিন্তা করা এবং কেউ মারা যাওয়ার পর তার কথা মনে পড়া, এগুলো তার অন্তর থেকে দুনিয়ার স্বাদ দূর হয়ে যায়, পার্থিব জীবনের ভোগ বিলাসের প্রতি মনে অনাগ্রহ সৃষ্টি হয়। যে ব্যক্তি মৃত্যুর প্রস্তুতি নিয়েছে সেই আমল বাড়িয়ে দিয়েছে এবং আশা আকাঙ্ক্ষা কমিয়ে দিয়েছে। আল্লামা লুবাইদি রাহিমাহুল্লাহ বলেন, আমি আবু ইসাককে তার জীবদ্দশায় দেখতাম, তিনি সব সময় একখণ্ড কাগজ বের করে তা পড়তেন। যখন তিনি মারা গেলেন তখন আমি দেখলাম সেই কাগজটিতে লেখা আছে, তুমি তোমার আমলকে সুন্দর করো কারণ তোমার সময় ঘনিয়ে এসেছে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই জীবন তো খুব দ্রুতই চলে যাচ্ছে, কিন্তু অধিকাংশ মানুষ উদাসীনতার মাঝে ডুবে আছে। প্রতিদিনই পৃথিবীতে কেউ আসে, আবার কেউ পরপারে পাড়ি জমায়, এটাই নিয়ম। প্রতিদিন কত প্রিয়জনকে আমাদের চোখের সামনে বিদায় দেয়া হচ্ছে, অতঃপর জমিন তাদের গিলে ফেলছে। এত কিছু দেখার পরও আমরা গাফেল হয়ে দিন অতিবাহিত করছি, মৃত্যু আসার আগে আমরা কেউই সতর্ক হচ্ছি না। মনে রাখবেন, এই দুনিয়ার জীবন খুবই সংকীর্ণ, সীমাবদ্ধ, নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে গেলে তাতে সমাপ্তি আসবেই, ভালো খারাপ সকলেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। সৎকর্মশীল মুত্তাকী ব্যক্তিকে যেমন দুনিয়া থেকে বিদায় নিতে হবে, অসৎকর্মশীল পাপিষ্ঠ ব্যক্তিকেও এই ইহকাল ত্যাগ করতে হবে। বীর মুজাহিদরা যেমন ইন্তেকাল করবে, পিছনে পড়ে থাকা ভীতু কাপুরুষ লোকেরাও দুনিয়া ছেড়ে চলে যাবে। সেসব মহামান্বিত ব্যক্তিরাও মৃত্যুবরণ করবেন যারা দুনিয়াতে পরকালের পাথে অর্জন করেছেন। সেসব লোভীরাও মারা যাবে যারা দুনিয়ার জীবনকে কেবল উপভোগী করেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াতে যারা আছে সকলেই ধ্বংসশীল। তিনি আরো বলেন, কুল্লু নাফসিং যায়েকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুতরাং অবশ্যই আপনাকে মৃত্যুবরণ করতে হবে, হ্যাঁ অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এটা এমন এক বাস্তবতা যা থেকে আমরা প্রতিনিয়ত পালিয়ে বেড়াই, অথচ এর থেকে পলায়ন করে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আর সত্যিকার অর্থেই মৃত্যু যন্ত্রণা উপস্থিত হবে, আর এর থেকেই তোমরা অব্যাহতি চাইতে। মৃত্যু এমন এক কঠিন বাস্তবতা যার কাছে কোনো প্রতাপশালীর দাপট চলে না। অবাধ্য ব্যক্তির অবাধ্যতা তার কাছে মূল্যহীন, সীমালঙ্ঘনকারীর সীমালঙ্ঘনকে সে কোনো পরোয়া করে না। পৃথিবীতে এমন কিছু নেই যা মৃত্যুকে ঠেকাতে পারে। মৃত্যু এমন এক বাস্তবতা যার সুধা পান করেছে পাপিষ্ঠ সীমালঙ্ঘনকারী এবং সৎকর্মশীল অনুগত ব্যক্তি। এমনকি নবী রাসূলগণ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা তার নবীকে লক্ষ্য করে বলছেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন, তোমার পূর্বেও আমি কোনো মানুষকে অনন্ত জীবন দেইনি, অতএব তুমি যদি মরে যাও তাহলে তারা কি চিরকাল বেঁচে থাকবে। এই মৃত্যু এমন এক বাস্তবতা যা প্রতিনিয়ত সব জায়গায় সবার কর্ণকুহরে ঘোষণা করে যাচ্ছে, বিবেকের দরজায় কড়া নেড়ে যাচ্ছে এবং প্রত্যেক জীবিত মানুষের কাছে এই বার্তা পাঠাচ্ছে, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, একমাত্র আল্লাহ তাআলার পবিত্র সত্তা ছাড়া সব কিছুই ধ্বংস হয়ে যাবে। মৃত্যুর বাস্তবতা এতটাই কঠিন যে ছোট বড় ধনী গরিব প্রত্যেককেই এর স্বাদ আস্বাদন করতে হবে, কেউ এর থেকে পলায়ন করতে পারবে না। ওই শক্তিশালী বলিষ্ঠ যুবক, প্রতিভাবান মেধাবী তরুণ, ধনী গরিব ছোট বড়, তোমাদের সকলকেই বলছি প্রত্যেক ক্রন্দনকারীর জন্য ক্রন্দন করা হবে।
আজকে যে মাইকে মৃত্যুর ঘোষণা করছে, আগামীকাল হয়তো তার মৃত্যুর ঘোষণা করা হবে। আজ যে লাশ বহন করে নিয়ে যাচ্ছে, আগামীকাল হয়তো তার লাশ বহন করা হবে। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এই মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন। বলো, তোমরা যে মৃত্যু থেকে পালন করতে চাচ্ছ, তার সাথে অবশ্যই তোমাদের সাক্ষাৎ হবে। অতঃপর তোমাদেরকে অদৃশ্য দৃশ্যের জ্ঞানী সেই মহান সত্তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। তখন তোমরা যা কিছু করতে তা তিনি জানিয়ে দিবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলছেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো। হ্যাঁ, অবশ্যই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই। প্রিয় ভাই ও বোনেরা, কেউ যদি উপদেশ গ্রহণ করতে চায়, তবে মৃত্যুই তার জন্য সবচেয়ে বড় উপদেশ। এটি আখিরাতের অনন্ত জীবনের প্রথম ধাপ। তাই যেই মৃত্যুবরণ করে তার কিয়ামত শুরু হয়ে যায়। জনৈক ব্যক্তি বলেন, আমার এক পাপী বন্ধুর মৃত্যুকালে আমি তার শিরে বসা ছিলাম। সে দিনের ব্যাপারে অনেক পিছিয়ে ছিল, আল্লাহর কোনো বিধানই পালন করত না। তো তার মৃত্যুর সময় আমি তাকে জিজ্ঞেস করলাম, এখন কেমন বোধ করছো? সে বলল, আমি অচিরেই জাহান্নামে প্রবেশ করব, অচিরেই আমি জাহান্নামে প্রবেশ করব, আমার সাথে অমুক অমুক ব্যক্তিও জাহান্নামে প্রবেশ করবে। শুনে রাখো, এখনও যদি তুমি আল্লাহর দিকে ফিরে না আসো, তাহলে আমার মতো তুমিও জাহান্নামে প্রবেশ করবে। ওয়ালাদাতকা উম্মুকা ইবনা আদম বাকিয়া والناس حولك يضحكون سرورا فاعمل لنفسك ان تكون اذا بكوا في يوم موتك ضاحكا مسرورا। আদম সন্তান, তোমার মা তোমাকে ক্রন্দনরত অবস্থায় ভূমিষ্ঠ করেছে, আর মানুষেরা তখন তোমার পাশে বসে হেসে হেসে তোমাকে বরণ করেছিল। সুতরাং এমন এক পুণ্যময় জীবন তুমি গঠন করো যে মৃত্যুর সময় তুমি হেসে হেসে এই পৃথিবী থেকে বিদায় নিবে, আর মানুষেরা তোমার পাশে বসে ক্রন্দন করতে থাকবে। প্রিয় ভাই ও বোন, আজ দুনিয়া লোভী ওই সকল ক্ষতিগ্রস্ত লোকেরা কোথায়? কোথায় সেসব প্রতাপশালী ও সীমা লঙ্ঘনকারীরা? তারা চলে গেছে, কিন্তু তাদের সম্পদ নিয়ে যেতে পারেনি। অন্যরা সেগুলো ভাগ করে নিয়েছে। তারা ওই নিকৃষ্ট দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছিল। উঁচু উঁচু দালান কোঠা আর সম্মানের আসন পেয়ে সেগুলোকে তারা চিরস্থায়ী ভেবেছিল। অতপর যখনই তারা সেগুলোকে নিয়ে সন্তুষ্ট চিত্তে জীবন কাটাচ্ছিল, তখনই মৃত্যু তাদের ধরাশায়ী করে ফেলল। কত জালিম বহুকাল ধরে জুলুম করেছে, সীমা লঙ্ঘন করেছে, নিজ পরিবার পাড়া প্রতিবেশীর কোনো খোঁজ খবর নেয়নি, অবশেষে মৃত্যু এসে তার সকল পাওনা চুকিয়ে দিয়েছে। কোথায় সেই দৃঢ় সংকল্পের অধিকারী মানুষগুলো? মৃত্যু তার আশা আকাঙ্ক্ষা ও সকল দৃঢ় সংকল্পকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, এমনকি তার দেহ থেকে সামান্য কাপড়ের টুকরোটুকুও খুলে নিয়েছে। সুতরাং হে বিচক্ষণ লোকেরা, তোমরা শিক্ষা গ্রহণ করো, যেই লোকটি দুনিয়ার মোহে ধোকাগ্রস্ত ছিল, সেও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শুধুমাত্র সামান্য একখণ্ড কাফন নিয়ে সে কবরে গিয়েছে। তার যন্ত্রণা শুরু হয়ে গেছে, সুন্দর মুখাবয়ব বিকৃত হয়ে গেছে। হে গাফেল, তোমার মৃত্যু যন্ত্রণার কথা একটু ভাবো, মনে রেখো অতি শীঘ্রই তোমাকেও পাকড়াও করা হবে। হে উদাসীনতার পথের পথিক, কখন তোমার এই কঠিন হৃদয়ে কোমলতার ছোঁয়া লাগবে? হায়, মৃত্যুর পর তোমার ইচ্ছাগুলো কোথায় যাবে? হায়, মৃত্যুর পর তোমার আশা আকাঙ্ক্ষাগুলোর কী অবস্থা হবে? হে অজ্ঞতায় সন্তুষ্ট হয়ে থাকা নির্বোধ, কখন তুমি দুনিয়াকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দেবে? আল্লাহ তার প্রতি রহম করুন যে সতর্ক হয়েছে এবং প্রস্তুতি নিয়েছে। আল্লাহ তার প্রতি রহম করুন যে সতর্ক হয়েছে এবং প্রস্তুতি নিয়েছে। প্রিয় ভাই ও বোন, আজ কোথায় হারিয়ে গেল সেসব বন্ধু বান্ধবেরা? কোথায় অবস্থান করছে সেই অঢেল সম্পদের অধিকারীরা? কোথায় জীবন নিয়ে সেই দীর্ঘ আশা পোষণকারীরা? তাদের সকলকে কি কবরে রেখে আসা হয়নি? আজ কোথায় সেই রাজপ্রাসাদের আয়েশে জীবনযাপনকারীরা? তাদের সবাইকে কি কবরে দাফন করা হয়নি? হায় আফসোস, যদি তুমি জানতে, যদি তুমি বুঝতে যে কবরে তাদের দিনগুলো কেমন অতিবাহিত হচ্ছে। কবরে পচে গলে তাদের শরীর থেকে পুঁজ প্রবাহিত হচ্ছে, তারা প্রতিনিয়ত নিত্য নতুন শাস্তির শিকার হচ্ছে, তাদের প্রিয় মানুষগুলো তাদের ছেড়ে চলে গেছে, তাদের দাস দাসী ও অনুচররা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কোথায় সেই বড় বড় মজলিশগুলো? কোথায় সেই নিষ্কলুষ আরামায়েশী জীবনগুলো? হ্যাঁ, আল্লাহর কসম, তারা তাদের কৃতকর্ম সহকারে আজীবকাল ত্যাগ করে পরপারের পথিক হয়ে গেছে। কারো অনুশোচনা তাদেরকে বাঁচাতে পারেনি, কেউ কোনো উপকারও করতে পারেনি। কোথায় সেই মহামান্বিত উচ্চ মনোবলের অধিকারী মহাপুরুষরা? কোথায় মৃত্যুর জন্য সার্বক্ষণিক প্রস্তুতি নিয়ে রাখা পবিত্র আত্মাগুলো?
কোথায়? মৃত্যুর ভয়ে প্রকম্পিত সেই মানুষগুলো নেই, কেউ নেই, সকলেই চলে গেছে, কেউ আর বেঁচে নেই। যারা প্রস্তুতি নিয়েছে তারা যেমন চলে গেছে, যারা প্রস্তুতি নেয়নি তারাও চলে গেছে। বুদ্ধিমান তো সেই যে তার পরিণতি নিয়ে ভাবে এবং আল্লাহকে ভয় করে, আর মূর্খ তো সে যে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু সে তার পরিণতি নিয়ে ভাবে না। হায়, কতটা বছর ধরে তোমার আকাশে সূর্য উদিত হচ্ছে আর অস্ত যাচ্ছে, কতটা সময় ধরে তোমার উপর রাতের পর্দা টেনে দেওয়া হচ্ছে। হায়, তোমার জীবনের কতগুলো দিন চলে গেল অথচ তুমি তোমার আপন জায়গায় অটল রয়ে গেলে। তোমার দিনটা অতিবাহিত হচ্ছে কিন্তু এখনও তুমি তোমার সেই অন্যায় অপরাধে লিপ্ত রয়েছ। দয়াময় প্রতিপালক, তোমাকে কত নিয়ামতরাজি তারা ঢেকে রেখেছেন অথচ তুমি তারই অবাধ্যতায় জীবন কাটাচ্ছ। ফেরেশতারা তোমার আমল নামায় পাপ লিখতে লিখতে কতগুলো পৃষ্ঠা যে শেষ করেছে তার কোনো হিসেব কি তোমার আছে? হে উদাসীনতার মাঝে ডুবে থাকা মানুষ, তোমার রব তোমাকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল করিম। হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করলো? হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করলো? হে গাফিল, মৃত্যু তোমাকে বহুবার সতর্ক করেছে, কখনো তোমার আত্মীয় স্বজনের মৃত্যুর মাধ্যমে, কখনো তোমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর মৃত্যুর মাধ্যমে, অথচ তুমি তা দেখেও সতর্ক হওনি। তুমি সব সময়ের মতো হেলায় খেলায় মেতে রইলে। হে গাফিল, তুমি মৃত্যু যন্ত্রণার কথা ভাবো, তোমাকে যখন কবরে নামানো হবে সেই দৃশ্যটি চিন্তা করো, প্রিয়জনদের থেকে চির বিদায় নেয়ার বিষয়টি ভাবো। আমার দুঃখ হয় সেসব জবানের জন্য যে জবানগুলো খারাপ কথা বলে, এমন বাক্য উচ্চারণ করে যেগুলো দ্বারা গুনাহ ছাড়া তার আমলনামায় আর কিছুই লেখা হয় না। হে আল্লাহর বান্দা, কিভাবে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সেই কথাটিকে ভুলে গেলে? তিনিই তো বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর এঁটে দেব। আফসোস সেসব হস্তগুলোর জন্য যেগুলো হারামের দিকেই প্রসারিত হয়। হে আল্লাহর বান্দা, কিভাবে তুমি আল্লাহ তাআলার সেই কথাটি থেকে গাফেল হয়ে রইলে? আল্লাহ তাআলা কি বলেননি, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আজ তাদের হাত আমার সাথে কথা বলবে? আফসোস সেসব পাগুলোর জন্য যেগুলো অন্যায়ের দিকে ধাবিত হয়। হে আল্লাহর বান্দা, কিভাবে তুমি আল্লাহর সেই বাণীটিকে ভুলে রইলে? তিনিই তো বলেছেন, ওয়া তাশহাদু আরজুলুহুম, আর তাদের পাগুলো আজ সাক্ষ্য দেবে। আমার দুঃখ হয় সেই সব দেহগুলোর জন্য যেগুলো হারাম ভক্ষণ করে বেড়ে উঠেছে। হে আল্লাহর বান্দা, কেন তুমি এই হাদিসটির কথা ভাবলে না যে অবৈধ সম্পদে যেই দেহ বেড়ে উঠে তার জন্য জাহান্নামী অধিকতর উপযোগী? হে 20 বছরের নওজোয়ান, তোমার আশপাশে চেয়ে দেখো, তোমার কত পাড়া প্রতিবেশী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হে 30 বছরের যুবক, তুমি যৌবনকাল পূর্ণরূপে পেয়েছ কিন্তু মৃত্যুর জন্য কি প্রস্তুত করেছ? হে 40-এর কোঠায় উপনীত হওয়া ব্যক্তি, তোমার যৌবনে ভাটা পড়েছে অথচ এখনও তুমি অবহেলায় ডুবে আছো। হে 50-এর কোঠায় উপনীত হওয়া লোক, তুমি ফসল বুনেছ আজ তা পেকে গেছে, তুমি অর্ধশত বছর অতিক্রম করে ফেলেছ অথচ তুমি তোমার নিজের সাথেই ইনসাফ করনি। হে 60-এর কোঠায় উপনীত হওয়া বৃদ্ধ, তোমাকে হিসাবের দিকে আহ্বান করা হচ্ছে কারণ তুমি এখন মৃত্যুর সাথে লড়াই করছো। হে 70-এর কোঠায় উপনীত হওয়া বৃদ্ধ, হিসাব করো তো দেখি তুমি আখিরাতের জন্য কি পাঠিয়েছ আর দুনিয়াতে কি রেখে যাচ্ছ। আল্লাহর কসম, যে ব্যক্তি আজ কারো খাটিয়া বহন করছে, অচিরেই এমন একটি দিন আসবে যেদিন অন্যরা তার খাটিয়া বহন করবে। আজ যে ব্যক্তি কবরস্থানে যাচ্ছে জিয়ারত করার জন্য, এমন একদিন আসবে যেদিন তার কবর অন্যরা জিয়ারত করবে। আজ যে কাউকে দাফন করে কবরস্থান থেকে বাড়িতে ফিরে আসছে, অচিরেই এমন একটি দিন তার জন্য অপেক্ষা করছে যখন তাকে দাফন করে লোকেরা বাড়িতে ফিরে আসবে, ওই কবরই হবে তার শেষ ঠিকানা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদাই এই কথা বলতেন যে মানুষ প্রতিদিন বলে, আজ অমুক মারা গেছে, আজ অমুক মারা গেছে, অমুক জায়গায় আজ অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে। অচিরেই এমন একটি দিন আসবে যখন মানুষ বলতে থাকবে, আজ অমর মারা গেছে। অবশেষে ঠিকই সেই দিনটি চলে এলো যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন। প্রিয় ভাই, একদিন মসজিদের মিনার থেকে আমাদের মৃত্যুর সংবাদও ভেসে আসবে, লোকে বলবে আজ অমুক মৃত্যুবরণ করেছে। কিন্তু সেই মৃত্যুর জন্য আমাদের কি কোনো প্রস্তুতি রয়েছে? একদিন কাঁধে বহন করে আমাদের কবরে রেখে আসা হবে, কিন্তু সেই অন্ধকার কবরের জন্য, সেই অন্তিম সফরের জন্য আমরা কি কিছু প্রস্তুত করেছি? জনৈক লোক তার এক মৃত আত্মীয়কে স্বপ্নে দেখল। সে তাকে স্বপ্নে জিজ্ঞেস করলো যে তুমি কেমন আছো? সে উত্তরে বলল, একটি বিষয় আমি খুব অনুতপ্ত, তা হলো আমি সব কিছু জানতাম কিন্তু আমল করতাম না। তোমরাও জানো কিন্তু আমল করো না। আল্লাহর কসম, একটি বা দুটি মাত্র তাসবিহ অথবা এক বা দুরাকাত নামাজ আমাদের আমল নামায় দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব কিছু থেকে অনেক দামি।
হে প্রিয় ভাই ও বোন, কোথায় এত সব ওয়াজ নসিহতের প্রভাব? কোথায় পবিত্র কালামুল্লার প্রভাব? আমাদের অন্তরে তো এত সব নসিহত আয়াত ও হাদিসের কোনো প্রভাবই পড়ে না। আমাদের জীবনে পবিত্র কোরআন কোনো প্রভাবই সৃষ্টি করে না। আসুন একটু মনোযোগ দিয়ে আল্লাহর এই আয়াতটি শুনি। আল্লাহ তাআলা বলছেন, আফারাআইতা ইন মাত্তানাহুম সিনিন ثم جاءهم ما كانوا يوعدون ما أغنى عنهم ما كانوا يمتعون আপনি ভেবে দেখুন তো, আমি যদি তাদেরকে বছরের পর বছর ভোগ বিলাসে মত্ত থাকতে দেই, অতঃপর যে মৃত্যুর বিষয়ে তাদের ওয়াদা দেয়া হয়েছে তা যদি তাদের কাছে চলে আসে, তখন তাদের এই ভোগ বিলাস তাদের কি কোনো উপকারে আসবে? সালাফদের মধ্য থেকে অনেকেই এই আয়াতটি পড়ে কান্নায় ভেঙে পড়তেন এবং বলতেন, যখন কারো মৃত্যু চলে আসবে তখন তার দুনিয়ার এই ধন সম্পদ ও ভোগ বিলাস কোনো উপকারে আসবে না। যখন কারো মৃত্যু চলে আসবে তখন তার দুনিয়ার এই ধন সম্পদ ও ভোগ বিলাস কোনো উপকারে আসবে না।